একটা অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বেশিরভাগ মানুষকে দেখা যায় যে একটা নতুন ফোন কিনে এনে সেখানে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলেন, পরে সেটার পাসওয়ার্ড ভুলে যান, আর এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ওই জিমেইলটার সাথে কানেক্টেড কন্ট্যাক্টস কিংবা গুগল ফটোস কিংবা গুগল ড্রাইভে রাখা যেসব জিনিসপত্র ছিল সেগুলো কোনো কিছুই আর অ্যাক্সেস করতে পারেন না। এখন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, আপনার ফোনে যদি কোনো জিমেইল লগ ইন করা থাকে যেটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তাহলে সেই পাসওয়ার্ড কিভাবে রিকভার বা রিসেট করে নেবেন। আগে কিন্তু এই পাসওয়ার্ড রিকভারি বা রিসেট করতে গেলে আপনার জিমেইলের সাথে থাকা যে রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকতো অথবা যে জিমেইল অথবা ইমেইল দেওয়া থাকতো সেখানে কিন্তু একটা কোড যেত, এখন কিন্তু সেই কোডটা আর লাগবে না। আর জিমেইল নিয়ে একটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো, আপনার জিমেইলটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই জিমেইলের সাথেই কিন্তু আপনার ফোনের যাবতীয় সব কিছু কানেক্টেড। সো কখনোই আপনার নিজের জিমেইল অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না। যদি কেউ ট্রিক করে আপনার জিমেইল তার ফোনে লগ ইন করে রাখে, তাহলে আপনি আপনার ফোন থেকে কিভাবে ওই জিমেইল অ্যাকাউন্টটা তার ফোন থেকে লগ আউট করে দিবেন সেটাও দেখিয়ে দিব এই ভিডিওর শেষের দিকে। ওকে, লগ ইন থাকা কোনো জিমেইলের পাসওয়ার্ড রিসেট বা রিকভার করতে হলে প্রথমে চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, এবং অবশ্যই আপনার ফোনটা নেট কানেক্টেড থাকতে হবে। এখন গুগল প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকন বা প্রোফাইল পিকচারটা থাকে সেখানে ট্যাপ করবেন। আপনার ফোনে যদি একটাই জিমেইল থাকে তাহলে তো সেটা এখানে শো করবে, আর যদি অনেকগুলো থাকে তাহলে ওই জিমেইলটার ওপরে ট্যাপ করবেন, তাহলে আপনার ফোনে থাকা যাবতীয় যতগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো করবে। এখন আপনি যেই জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন এবং রিসেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একদম নিচের যে অ্যাকাউন্টটা আছে সেটার ওপর ট্যাপ করে দিচ্ছি, মানে সিলেক্ট করে নিচ্ছি। এখন ওপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আমি যেই অ্যাকাউন্টটা সিলেক্ট করেছি সেটার প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে। সো এটার ওপর যদি আমি ট্যাপ করি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা এখানে শো করছে। ঠিক নিচেই দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এটার ওপর ট্যাপ করবেন। এরপর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখানে আপনি আপনার নাম, জিমেইল অ্যাড্রেস দেখতে পাবেন এবং তার নিচে কিছু অপশন পাবেন, যেমন হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। তারপর যে অপশনটা আছে সিকিউরিটি, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে চলে যান তাহলে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ওপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে, বাট আপনি তো আপনার পাসওয়ার্ড জানেন না, আর এজন্যই এখানে ফরগট পাসওয়ার্ড যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখন এই ইন্টারফেসে আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা আপনারই অ্যাকাউন্ট এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন, আর এটা আপনি খুব সহজেই করতে পারেন। যেই কোডটা দিয়ে আপনি আপনার ফোন আনলক করেন সেই কোডটা দিয়েই, অথবা আপনি যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট কিংবা প্যাটার্ন লক ব্যবহার করেন তাহলে সেটা দিয়েই করতে পারেন। সো এখানে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। আমার ফোনটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক করা, সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিব। আপনারটাই যদি আপনি পিন কোড ব্যবহার করেন কিংবা প্যাটার্ন লক ব্যবহার করেন তাহলে আপনি আপনার প্যাটার্ন কিংবা পিন দিয়ে দিবেন। সো আমি আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশনটা চলে আসলো। এই পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এমন কিছু দিবেন যেন আপনার সহজে সেটা মনে থাকে। আর যদি মনে হয় যে আপনার মনে থাকবে না তাহলে কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন। আর পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে, যা আপনি সংখ্যা এবং নাম্বার মিলিয়ে দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে আবার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করে দিচ্ছি, মানে আবার টাইপ করছি। এরপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি। এরপর এখানে আরও কিছু কাজ বাকি আছে এবং সেটার পরে
দেখিয়ে দিব। অন্য কেউ যদি আপনার জিমেইল তার ফোনে লগইন করে থাকে তাহলে আপনি কিভাবে সেটা লগ আউট করাবেন। সো এখানে যে গেট স্টার্টেড অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। তারপর নিচে যে টার্ন অন অপশনটা আছে এটাও ট্যাপ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আপডেটেড, মানে আপনার কাজ শেষ। এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে বুঝবেন গোপনে অন্য কেউ আপনার জিমেইল তার ফোনে লগ ইন করে চালাচ্ছে এবং সেটা আপনি কিভাবে লগ আউট করে দিবেন। সরাসরি চলে যাবেন আবার গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের উপরে যেখানে প্রোফাইল লোগো বা আইকনটা থাকে সেখানে ট্যাপ করবেন। আবারও চলে যাবেন গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে। এখান থেকে আবারও সিকিউরিটি অপশনটাতে যাবেন এবং এখান থেকে একটা অপশন খুঁজে বের করবেন, ইয়োর ডিভাইসেস। এই ইয়োর ডিভাইসেসের আন্ডারে নিচের দিকে দেখবেন ম্যানেজ অল ডিভাইসেস বলে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যেটাতে টিক দেওয়া আছে রেডমি 10 2022, এটা আমার ফোন। সো এই ফোনের আন্ডারে চারটা সেশন ছিল, মানে কখন কখন আমি ব্যবহার করেছি চারটাই কিন্তু দেখাচ্ছে। এগুলো সবগুলোই আমার এই ফোনটা দিয়ে লগ ইন ছিল। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা ডিভাইস দেখাচ্ছে, সেটা হচ্ছে আইফোন 12। এখানেও কিন্তু এই জিমেইলটা লগ ইন করা আছে। এখন ধরে নিচ্ছি এই আইফোনটা আমার না এবং এই আইফোন থেকে আমি এই জিমেইলটা লগ আউট করে দিব। সো এটার উপর ট্যাপ করলে এখানে অপশন পাবেন সাইন আউটের, এই সাইন আউটের ওপর ট্যাপ করে দিবেন। এরপর আবার সাইন আউট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এই অ্যান্ড্রয়েড ফোনেই শুধুমাত্র এই জিমেইলটা অ্যাক্টিভ আছে। নিচের যে আইফোনটা ছিল আইফোন 12-এ সেটা কিন্তু সাইনড আউট দেখাচ্ছে। সো এভাবে আপনি চাইলে অন্য কোনো ডিভাইস থেকে আপনার জিমেইলটাকে লগ আউট করে দিতে পারেন। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।